হ্যাঁ জানি খুব অভিমান করেছো, তবে আমিও জোর করে অভিমান ভাঙাতে যাইনি। সময় যাচ্ছে, কতদিন বেলা অবেলা কথা হয়নি, প্রহর কাছে অপেক্ষার সময় বাড়ছে, কিন্তু কোনো পাশ থেকে মেসেঞ্জারের টুংটাং শব্দ আসা যাওয়া করেনি। দুপাশের মানুষ হয়তো মোবাইল হাতে বসে অপেক্ষায় কাটাচ্ছে সময়। কখন যদি প্রিয় মানুষটা আমায় মেসেজ করে না পায়, তবে বড্ড অভিমানে কাঁদবে। কিন্তু অভিমান ভেঙে কেউ কাউকে মেসেজ করে না। বারবার মেসেজ চেক করা হচ্ছে, কল রেকর্ড চেক করা হচ্ছে, কিন্তু পাত্তা নেই কোনো পাশেই। ওপাশের মানুষটার কথা তো জানি না, কিন্তু এপাশের মানুষটা বড্ড ছটফট করছে। যদি সে অভিমান ভেঙে একটু মেসেজ দিত, তো জাপটে পড়ে তাকে মন উজাড় করে গত কয়েকদিনের দমাটকানো অনুভূতিগুলো তাকে জানাতাম। তার সাথে কথা বলতে না পেরে শ্বাসের গতিরোধ, বুকের মধ্যকার হাহাকার, শূন্যতার নীরব আত্মঘাতী চিৎকার সব জানাতাম তাকে। তার করা পুরনো মেসেজ পড়ে কখনো হো হো করে হেসে ওঠা, কখনো বা নীরবে কান্না লুকানো সব বলতাম। শুনবে তো তুমি, নাকি অভিমান করে হুম হ্যাঁ ওকে করে পাশ কাটিয়ে চলে যাবে? দেখো, হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায় না, কিন্তু মন দিয়ে অনুভব এতটা কাছে যে যতটা কাছে চাঁদ তারারাও থাকে না। বুঝো একটুখানি আমার না বলা অনুভূতি, একটু অনুভব করো কতটা অনুভবে মিশে তুমি। আমি না হয় বড্ড কঠিন, সহজ সাধারণভাবে বলে উঠতে পারি না, কিন্তু তুমি তো তা একটু অনুভব করে নিতে পারো আমার না বলা কথাগুলো। আমার না বলা কথাগুলো আমার হাজারো কথায় ভিড়ে ছিল, তুমি হয়তো অনুভব করতে চাওনি বা অনুভব করনি। আমি নয় সর্বদা সামনেই বলে দিই, কি করব, পিঠ পিছে ছোড়া মারা আসে না আমার। আমার ভাষায় সহজ সাবলীনভাবেই ব্যক্ত করেছিলাম তোমার প্রতি আমার অসীম ভালোবাসা। হয়তো মুখে বলা হয়নি, কিন্তু তুমি তো অনুভব করনি। তুমি আমার না বলা অসীম ভালোবাসায় একরা সবাইলা খুঁজে পেয়েছিলে বলেই কি এতটা অভিমান? একদিন দেখবে তোমার সব অভিমান পড়ে রয়েছে, কিন্তু যার ওপর অভিমান সে মানুষটাকে আর ফিরে পাবে না। অভিমান ভেঙে ভালোবাসি বলার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না।